ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে জিব্রাল্টার উপকূলে অবস্থানরত ইরানি তেল ট্যাঙ্কারটিকে এবার আটকের নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত জিব্রাল্টারের সুপ্রিম কোর্টের নির্দেশে সুপার তেল ট্যাঙ্কারটি মুক্ত হয়ে যখন ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখনই মার্কিন আদালতের নির্দেশ জারি হল আমেরিকার কলম্বিয়ার আঞ্চলিক আদালত ওই নির্দেশ জারি করে দাবি করেছে তেল ও তেলজাত পণ্য রপ্তানি লব্ধ আয় দিয়ে সিরিয়াকে সহযোগিতা করার কাজে আমেরিকার আর্থিক ব্যবস্থাকে অবৈধভাবে ব্যবহার করার দায়ে এ নির্দেশ জারি করা হলো। গত মাসের গোড়ার দিকে জিব্রাল্টার প্রণালীর আন্তর্জাতিক পানি সীমা থেকে একুশ লাখ ব্যারেল তেলবাহী ইরানের সুপার তেল ট্যাঙ্কার গেরেস ওয়ান আটক করে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ওই আটকের ঘটনাকে ব্রিটিশ জলদস্যতা বলে অভিহিত করে তেহরান তবে জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তেল ট্যাঙ্কারটিকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দেয় আমেরিকার পক্ষ থেকে ট্যাঙ্কারটির আটকাদেশ বৃদ্ধি করার আবেদন জানানো সত্ত্বেও জিব্রাল্টারের আদালত ওই রায় দেয় আমেরিকার আবেদন সত্ত্বেও ইরানি তেল ট্যাঙ্কার মুক্ত করে দেওয়ার নির্দেশকে রাজনৈতিক বিশ্লেষকরা ইরানের মোকাবেলায় আমেরিকা ও ব্রিটেনের বড় ধরনের পরাজয় বলে উল্লেখ করেছেন জিব্রাল্টারের আদালত বৃহস্পতিবার তেল ট্যাঙ্কারটি মুক্ত করার নির্দেশ দিলেও জাহাজের ক্যাপ্টেন সহ আরও কয়েকজন কুরু পরিবর্তন করার কারণে এটি এখনও জিব্রাল্টার ত্যাগ করেনি ব্রিটিশ সরকার দাবি করেছিল সিরিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটির জন্য তেল নিয়ে যাওয়ার কারণে ইরানি সুপার তেল ট্যাঙ্কার আটক করা হয়েছে কিন্তু জেব্রাল্টারের মালিকানা নিয়ে ব্রিটেনের সঙ্গে মতবিরোধে জড়িত স্পেন বলেছে ইইউ এর নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে নয় বরং আমেরিকার আবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটেন ইরানি তেল ট্যাঙ্কার আটক করেছে এদিকে খবর ছড়িয়েছে স্বায়ত্তশাসিত ড্যানিশ অঞ্চল গ্রিনল্যান্ড কিনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়েছে আমরা কোনো বিক্রির সামগ্রী নই হোয়াইট হাউস এখন পর্যন্ত মুখ খোলেনি এ বিষয়ে কিন্তু ট্রাম্পের মনোবাঞ্জার কারণ কি ঘুরছে নানা তত্ত্ব মার্কিন ধনকুবের ট্রাম্পের রিয়েল এস্টেটের বিশাল ব্যবসা কিনতেই তিনি ভালোবাসেন সে আকাশচম্বী বাড়ি হোক বা ক্যাসিনো এবারে তার নজরে পড়েছে গ্রিনল্যান্ড কিন্তু কেন বিশ্ব উষ্ণায়নের জেরে গ্রিনল্যান্ডে বরফ গলছে বিশেষজ্ঞদের মতে যেখানে সবাই বিপর্যয়ের আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ব্যবসা বাড়ানোর কথা ভাবছেন হয়তো যেমন শুদ্ধ খাবার পানি সি ফুড এবং বিপুল খনিজ সম্পদ সেই সঙ্গে নয়া গ্রিনল্যান্ডে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের কথাও তিনি ভাবছেন বলে জল্পনা ছড়িয়েছে ট্রাম্প টাওয়ার ছেড়ে বেরিয়ে গেলেও ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল উত্তর কোরিয়ার সৈকতে ভালো হোটেল ব্যবসা শুরু করা যেতে পারে যদিও শুক্রবার গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আনলোন বেগার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন ব্যবসার জন্য আমরা রাজি কিন্তু এই দেশ বিক্রি হবে না আগামী সেপ্টেম্বর মাসে কোপেনহেগেনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরকারের সঙ্গে ট্রাম্পের বৈঠকের মূল বিষয়বস্তুই থাকবে মেরু দেশটি এ নিয়ে খবর প্রথম ফাঁস হয় একটি মার্কিন পত্রিকায় একাধিক সূত্রের খবর প্রথমে হাসাহাসি হয়েছিল বিষয়টি নিয়ে কিন্তু পরে বোঝা গেছে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে হোয়াইট হাউস উত্তর আটলান্টিক ও মেরুসাগরের মাঝে অবস্থিত ডেনমার্কের অধীনস্থ স্বশাসিত দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ড দ্বীপটি ডেনমার্কের অর্থনীতির উপরে নির্ভরশীল গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোপেনহেগেনের নিয়ন্ত্রণাধীন বাকি অভ্যন্তরীণ বিষয়গুলো দেখাশোনা করে গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার এখন দেশ বিক্রির অর্থ যদি ডেনমার্ক থেকে আমেরিকার হাতে চলে যায় গ্রিনল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষের তা পছন্দ হবে না গ্রিনল্যান্ডের একটি রাজনৈতিক দলের প্রতিনিধি তথা ডেনমার্কের পার্লামেন্টের সদস্যা আজা চেমনি লারসনের বক্তব্য এটাই বলেন বিক্রির প্রস্তাব শুনেই আমার মনে হয়েছে না থাক ধন্যবাদ ডেনমার্কের কূটনীতিকদের একটা বড় অংশ অবশ্য এখন দেশ বিক্রির বিষয়টি কৌতুক হিসেবেই উড়িয়ে দিচ্ছেন ডেনমার্কের প্রাক্তন প্রধানমন্ত্রী লার্স লোকো রাসমুসেন টুইট করেছেন ওটা এপ্রিল ফুলের যোগ ছিল ডেনিশ পিপলস পার্টির পররাষ্ট্র বিষয়ক দপ্তরের মুখপাত্র সোরেন এসপারসন বলেন উনি যদি সত্যি ধরে নিয়ে এত কিছু ভেবে ফেলেন তাহলে উনি পাগল ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিক সেনকে অবশ্য এখনও এ নিয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি